যদি আপনার লাইফে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন না। ফর এক্সাম্পল, কাউকে আপনি পছন্দ করেন, কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান, অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায়, যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে? মনে রাখবেন, আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায়, কেউ হারিয়ে যায়, এটা একজনের সিদ্ধান্ত, তিনি কে, এটা সবসময় মাথায় রাখবেন। যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, ইউ ডিজার্ভ ব্যাটার, ইউ ডিজার্ভ ব্যাটার, অ্যান্ড আল্লাহ হ্যাজ ব্যাটার প্ল্যান ফর ইউ। অলওয়েজ মাথায় রাখবেন, যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, কেউ দূরে সরে যায়, কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায়, এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন, তিনি কে। Just try to believe it. Allah is the best decision maker. সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন, তিনি কে। হ্যাঁ, আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে, অ্যাজ এ ম্যান আমরা, এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে, কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে, অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি। কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে, এটা কখনো আফসোস করার কোনো কারণ নয়। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, বিশ্বাস করবেন, ভরসা করবেন একজনকে, তিনি কে। অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক, কিন্তু হারায় গেলে আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যদি হারিয়েও যায়, একটা কথা মাথায় রাখবেন, এর চাইতে উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তাআলা সুখী করে ফেলবেন। সুবহানাল্লাহ, বড়। সো এই বিষয়ে আফসোস রাখবেন না। যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন, এটা নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন, হু এভার হি ইজ, যে কেউ হতে পারে, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয়, এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায়, আপনার সঙ্গে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে আপনার থেকে চলে যায়, এখানে আফসোস আপনি করবেন না, আফসোস করবে সে, কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ। কথা ঠিক কিনা বলেন? আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক, প্রতারক, খারাপ মানুষকে। সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। খারাপ মানুষকে, ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না, এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন, বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ?